ভাবে গণ আন্দোলন শুরু করো, যে আন্দোলন গোটা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া, উৎসা থেকে পাটুরিয়া পর্যন্ত গোলা বারুদের মতো চলে উঠবে। আজকে সবাই এসেছে, আমি এই বাংলার প্রত্যেকটা জনগণকে বলবো, প্রত্যেকটা মুক্তিকামী মানুষকে উদ্দেশ্য করে বলবো, আর বেশি সময় নাই, তোমরা প্রস্তুত থাকো। দুর্নীতিবাজ সন্ত্রাসী গোপাদার্থের বিরুদ্ধে একটা করে বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকো, ডাক আসবে, আমরা আরেকবার যুদ্ধ করব দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এটাই আমার জীবনের শেষ ভাষণ আপনাদের। হাসরের ময়দানে যখন প্রধানমন্ত্রী দাঁড়াবে, একজন হকার আমিও দাঁড়াবো, একজন রিক্সাওয়ালা সেও দাঁড়াবে, আল্লাহর আদালতে তো সবাই সমান। আপনারা অনেক ইউটিউবার বা অনেক যারা বলছেন যে আপনাকে আমাকে একটা উদাহরণ দিতে গেছে পাটাকৃষ্ট বা যে ধরনের খ্যাতি আপনারা দিয়ে থাকেন, আমি তো ভাই রাজনীতিতে ঢুকতেও চাই না, রাজনীতি মানে নোংরা জিনিস এখন বর্তমানে, কিন্তু আপনারা যখন বলেন তখন উদাহরণ দিতে গিয়ে বলি যেন আরেকজন শিখে। আমাকে যদি ধরেন একটা দায়িত্ব দেওয়া হয়, একটা ইউনিয়ন, একটা পৌরসভা বা একটা জেলা পর্যায়ে, তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন। আমি একেবারে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা দুর্নীতিবাজকে চেয়ার থেকে নামিয়ে দিব, 24 ঘন্টার ভিতরে চেয়ার থেকে নামিয়ে দিব যদি আমাকে প্রটোকল দেওয়া হয়। আমি আগে বলছি ওরা তো আমাকে মেরে ফেলবে, কারণ আপনি যখন জিহাদ করবেন শত্রুমুখ, আপনি শত্রুকে ট্যাকেল কেন, আপনাকে মেরে ফেলবে কেন, আপনি তো দেশের হয়ে কথা বলতেছেন, মেরে ফেলবে। আপনি বাংলাদেশে তো আপনার ওই যে ছন্দবেশী রাজনীতিবিদ যারা, ওরা তো আখেরাত ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, আল্লাহকে ভুলছে, কেন মেরে ফেলবে আমাকে? আপনি যে যদি দায়িত্ব পাই, আমি যখন অল আউট অ্যাকশন করবো দুর্নীতিবাজদের বিরুদ্ধে, তারা তো মেরে ফেলবে আমাকে, হত্যা করবে। কারণ কিছু আছে বৈধ লাইসেন্সধারি পিস্তল আছে অনেকের কাছে, আবার কিছু অবৈধ অস্ত্রধারী আছে, সন্ত্রাসী যারা, জি, এই সন্ত্রাসীর মূল উৎপাটন করে দিতে গেলে আমি মনে করি প্রশাসনের প্রথম ভূমিকা, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী, এটা কিন্তু সবাই জানে। আমাদের দেশের পুলিশের একটা গুণ আছে, তারা একটা আসামির চেহারার দিকে তাকালে বুঝতে পারে যে এটা কত বড় আসামি। এই পুলিশ বাহিনীগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না। বাংলাদেশের পুলিশ যদি ইচ্ছা করে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশকে শুয়ের মতো সোজা করতে পারে, প্রশাসন যদি চায়। কিন্তু প্রশাসনের না চাওয়ার কারণ হচ্ছে উপরের মহল থেকে টেলিফোন করা হয়। একজন থানার ওসি যখন একজন বড় সন্ত্রাসীকে ধরে, তখন তথাকথিত কিছু নেতা ফাঁতি নেতা ফোন দিয়ে বলে, ওসি সাহেব আমার লোক ছাইড়া দেন, তখন কি করবে ওসি সাহেব বলেন? এই জন্য আমাদের দেশের প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দিতে হবে। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন আমাকে, আমারটা বড়ই বলি, আমাদের দেশে যে আপনার ইউনিয়ন পর্যায়ে যে আমি দুর্নীতির বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামতে গেলে কাকে নিয়ে নামতে হবে? প্রশাসনকে নিয়ে, অবশ্যই। ওই প্রশাসন লাগবে যেই প্রশাসন শপথ গ্রহণ করে পোশাক পরার পরে যে আমি রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, সেই প্রশাসন লাগবে। তাহলে সন্ত্রাস দুর্নীতিবাজ গডপাদার বাংলার জমিনে কোনো শিকড় গাঁটতে পারবে না। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা তো মুখে বলি একটা, আর কাজ করি তার বিপরীতটা। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনাকে দায়িত্ব দিলে ভাই আপনিও বদলে যাবেন, এই যে আছে কিছু খামাখা বুদ্ধিজীবী, আপনি জানেন কেমনে? আপনি আমাকে ছন্দ করার অধিকার আপনার না, আপনি আমাকে আগে দায়িত্ব দিয়ে দেখেন, তারপরে দেখেন আমি কিভাবে করি। তার আগে যদি আমাকে আপনি নিরুৎসাহিত করেন যে ওই মিয়া চেয়ারে গেলে আপনি পল্টে যাবেন, আরে ভাই সবাই কি খারাপ নাকি মিয়া? বাংলাদেশে কি সবাই খারাপ? ভালো লোকগুলা চেয়ারে আসতে পারে না, খারাপ লোকের সংখ্যাটা বেশি। বিষয়টা আপনাকে আমি পরিষ্কার বলাই, জি বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমরা অনেক প্রতিবেদনে দেখছি যে আপনার মানে আপনারা অনেকে প্রশ্ন করছে যে আপনি যদি মানে বড় ধরনের একটা পদ পান কিভাবে সম্ভব, আপনি তো একজন হকার, তো আসলে কিভাবে সম্ভব একজন হকার কি একটা রাজনীতিবিদ পক্ষে সম্ভব? হ্যাঁ কিভাবে সম্ভব, সম্ভব কিভাবে জানেন? হ্যাঁ বলেন। আমি সিপা সাপা গল্লি সব চিনা, কোন জায়গায় গেলে কি পাওয়া যাবে একজন হকার ভালো বুঝি আমি, আমি জানি না কোন সিপাই কি থাকে, কিন্তু আমি তো ভয়ে কথা বলি না, মেরে ফেলবে দেখে। যখন আমাকে দায়িত্ব দেওয়া হবে তখন তো আমার বুকের পাঠা আরো বড় হবে যে বাড়া তোরে আর সারনো, বহুত মানুষ তুমি হত্যা করেছো তোমার পিস্তল দিয়া, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওকে আমি তবা ভরতে বললাম যে এবার তোমাকে শেষ। করসপায়ারের জন্য মানবাধিকার সংগঠন আমেরিকার নির্দেশ দেয় না আমাদের বাংলাদেশকে যে মানবাধিকার হত্যা হচ্ছে? জি জি। আরে সন্ত্রাসী মারলে সেটা কিসের মানবাধিকার হত্যা? আমি তো ভালো মানুষ মারবো না, আমি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে লাইভ সম্প্রচার করবো যে এর গুলি করতেছি কেন, এর কারণে আরো 10টা মানুষ মারা গেছে, এ হলো রাক্ষস এবং দানব, ও মানুষটা ও মানুষরূপী জানোয়ার, ওকে মেরে ফেলতে হবে। বাংলার জমিনে
আপনি কোরআনেও আছে। একটা সমাজে ভালোভাবে পরিচালনা করার জন্য যারা সমাজের বিস্ফোড়া, যাদের কারণে সমাজ ধ্বংস হচ্ছে, এদেরকে হত্যা করা যায়। যে লোকটার কারণে এক দশটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সেই লোকটাকে বাঁচিয়ে রাখার অধিকার ইসলামেও নাই। আমাদের দেশে তো সেরকম নেতা লাগবে। আমাদের দেশের নেতারা সব ফাঁকা বুলিবাজ নেতা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাকে বলতেছে আপনি হকার, আপনি ওই চেয়ারে গেলে পল্টে যাবেন। আরে আগামীকাল কি বৃষ্টি হবে না রোদ উঠবে সেটা কি কেউ জানে? আমি চেয়ারে বসলে মানে পল্টে যাব, আমিও দুর্নীতিবাজ হয়ে যাব, এই ধারণাটাই খাইছে এই বীর বাঙালিকে। আচ্ছা, আপনি সুযোগ দিয়ে দেখছেন, দেখার আগে কেন মন্তব্য করেন? আরে আমি তো সেরা খাতায় শোয়া অভ্যাস, আমি তো ফাইজাম সাইলের ভাত খাইতে চাই না, আমি ফাইজারু গাড়ি তো ছড়তেও চাই না রে ভাই। আমার কথা হচ্ছে আমরা বীর বাঙালি। আপনি জানেন যে বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে সবচাইতে সাহসী রাষ্ট্র বাংলাদেশ। এর কারণ কি জানেন? আমরা কিন্তু প্রতিবাদী। আমরা 30 লক্ষ মানুষ একসাথে রক্ত দিয়েছি এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আমরা চাইলে সবই সম্ভব, আমরা চাইলে আমাদের সমাজ থেকে আগাছা পরিষ্কার করা সম্ভব, দুর্নীতিবাজ নেতাদেরকে ধ্বংস করে দেওয়া সম্ভব আমাদের সমাজে, আমরা যদি আন্তরিকতা দিয়ে চাই। কিন্তু সেটা আমাদের উপরে যিনি প্রধানমন্ত্রী আছেন, গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের সাথে যিনি যোগাযোগ রাখেন, উনাকেই যাইতে হবে আগে অল আউট অ্যাকশনে। তারপরে আমরা যারা নিম্ন বিভিন্ন পদে আছি আমরা ওখান থেকে অ্যাকশন শুরু করব। তাহলে একটি বাংলাদেশ বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর আপনারা যারা বারবারে বলতেছেন, আমি এখন যা, আপনি কি কোনো দল করেন কিনা? না, আসলে আমি কোনো দল করি না। তো আপনি, আমি তবে এটা বারবার বলছি, অনেকে হয়তো যারা বিএনপি পন্থী লোক আছে জি, তারা আমাকে সাটুকার বলতে পারে, গোলাম বলতে পারে। আমি বলেছি যে আমি একজন ভোটার জি, সত্য কথা বলেছি। 2008 সালে প্রথম ভোটার হয়েছি জি, সেই ভোটটা নৌকায় দিয়েছি, সব বক্তব্যে একই কথা বলেছি, আমার জীবনের প্রথম ভোট জি নৌকায় দিয়েছি, এবং আমি এটা সত্য বলতেছি। দেখতেছে কে? আল্লাহ দেখতেছে অবশ্যই। কিন্তু এখন যে পরিস্থিতি, এখন যে অবস্থা, সে অবস্থানে এই যে আতি নেতা পাতি নেতা হাইব্রিড নেতাদের অত্যাচারে আমার মতো অনেক লোক যারা আওয়ামী লীগকে মন পানে ভালোবাসত তারাও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কোনো সমস্যা হবে না তো? আমাদের প্রধানমন্ত্রী আরো যদি 40 বছরও ক্ষমতায় থাকে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাই শোষণ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। কিন্তু সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং শোষণ মুক্ত বাংলাদেশ যদি না গঠন করতে পারে, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা কোনো মানুষের কাছে কিন্তু থাকবে না। এখন তাহলে তো উনি আল্লাহর কাছেও পার পাবে না। প্রধানমন্ত্রী যত বড়, তার দায়িত্ব যত বড়, আল্লাহর আদালতে তার জবাবদিহিতা তত বড়। এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। হাশরের ময়দানে যখন প্রধানমন্ত্রী দাঁড়াবে, একজন হকার আমিও দাঁড়াবো, একজন রিক্সাওয়ালা সেও দাঁড়াবে, আল্লাহর আদালতে তো সবাই সমান। নাকি সেদিন প্রধানমন্ত্রী থাকবে? আপনাকে তো প্রশ্ন করে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকে মারা যায় জি, উনি যদি আজকে মারা যায়, উনাকে কবরে শোয়ানোর পরে এই বাংলাদেশের কোনো লোক কি উনার কবরে আর প্রটোকল দিতে যাবে? কোনো সেনাবাহিনী, কোনো বিডিআর, কোনো র‍্যাব কি শেখ হাসিনার কবরে যায় পাহারা দেবে? সেই কবরে শেখ হাসিনার কাছে তো মনকিন নকির ফেরেশতা আসবে, আসবে কি আসবে না? আসবে। আমার মতো হকারের জন্য মনকিন নকির আসবে কবরে, জননেত্রী শেখ হাসিনা মারা যাওয়ার পরে তার কবরে মনকিন নকির আসবে। এটা যদি কেউ বিশ্বাস না করে, সে চূড়ান্তভাবে ফেরাউন এবং নমরুদ। আমি আজকে কেন সাহস করে কথা বলি? আরে ভাই, এখানে মৃত্যুটা তো একটা সুতা, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ গুলি খায় মরে, কেউ স্ট্রোক করে মরে। আপনি যদি মৃত্যুকে ভয় করেন, আপনার পক্ষে সমাজে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। আমি গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দিয়ে যেতে চাই, হয়তো এটাই আমার জীবনের শেষ বাসন, আমি হয়তো মারা যাব, আমার কথা বাংলার আকাশ বাতাসে রেকর্ড হয়ে থাকবে। তোমরা মৃত্যুর ভয় ছেড়ে দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন শুরু করো, যে আন্দোলন গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, উচ্ছা থেকে পাটুরিয়া পর্যন্ত গোলা বারুদের মতো চলে উঠবে। আজকে সবাই এসেছে, আমি এই বাংলার প্রত্যেকটা জনগণকে বলবো, প্রত্যেকটা মুক্তিকামী মানুষকে উদ্দেশ্য করে বলবো, আর বেশি সময় নাই, তোমরা প্রস্তুত থাকো, দুর্নীতিবাজ সন্ত্রাসী গোপাদার্থের বিরুদ্ধে একটা করে বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকো, ডাক আসবে, আমরা আরেকবার যুদ্ধ করব দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এটাই আমার জীবনের শেষ বাসন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।